আসসালামু আলাইকুম। তাহলে যেটা আপনি জানেন সেটা নিয়ে অলরেডি বলেন, যেটা আপনি অলরেডি জানেন সেটা বলেন। যেমন ধরেন আপনার, হ্যাঁ যেমন ধরেন আপনার যে ইয়ে আছে, আদম হাওয়ার যে ছেলে মেয়ে আছে, তারা তো ভাই বোনে হচ্ছে সঙ্গম করতো, এখন তো ভাই বোনে সঙ্গম করা খারাপ কাজ। আমাকে একটা যুক্তি দেখেন তো ভাই, যে এই যুক্তিতে আগে সঙ্গম করা ভালো কাজ ছিল, এখন সঙ্গম করা খারাপ কাজ ছিল। আদম হওয়ার ব্যাপারে তারা বিশ্বাস করেন, আপনারা তো বিশ্বাস করেন, আপনি তো করেন, আপনাকে জিজ্ঞেস করেছি, প্রশ্ন তো আমাকে করিনি, প্রশ্ন তো আপনাকে করেছি, তো আমি বিশ্বাস করি কিনা এটা তো ম্যাটার করে না, যেহেতু আপনি বিশ্বাস করেন, আমি তো জানতে চাইছি আপনার কাছে, তাই না? এই যে আপনার এই যে মানে মহান ঈশ্বর, মানে যেমন সর্বশক্তিমান ঈশ্বরের আইন তো আপনার পরিবর্তন হয়, মানে আগেকার দিনও মানে আইন ছিল অন্যরকম, আর এখন বর্তমান যে আইন কোরআন নাযিল প্রশ্নটা হইছে করেছিলাম এটা আপনার, আপনাকে, প্রশ্নটা করেছিলাম যে এই যে ভাই বোনের সঙ্গম করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো হইলে কেন ভালো বা খারাপ হইলে কেন খারাপ? এটা আগেকার দিনে ভালো ছিল, এখনকার হ্যাঁ দিনে ভালো না। কারণটা আমাকে বলেন তো, যে কেন আগেকার দিনে ভালো ছিল এখন কেন খারাপ, কারণটা একটু আমাদেরকে বলেন তো। আগের দিনে কি এমনটা হইতো যেটা এখন আর হয় না? আগের দিনে যে আদম হাওয়া, তারপরে আদম আর হাওয়া, ওদের বাচ্চা কাচ্চা হয়েছে, ভাই বোনের বিয়া যদি না হইতো তাহলে তো আপনার বংশ বিস্তার হতো না। আপনি বলতে চাচ্ছেন ভাই বোনের সঙ্গম না করলে আপনার আল্লাহর পক্ষে বংশ বিস্তার করানো অসম্ভব ছিল? অসম্ভব, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। তিনি আপনি তো বললেন, আপনি তো মাত্র বললেন যে ভাই বোনের সেক্সটা না হলে বাচ্চা হইতো না, আপনি তো বললেন, আমি সেটা তো তো বলি আমি এটা। বলছি, এটা মানে যেমন ধরেন এখন আল্লাহ যদি সরাসরি যদি আসে যে আসে, তো আপনারা নাস্তিকরা সবাই বিশ্বাস করবেন, সবাই ভালো হয়ে যাবে, তা মানে এখানে আর পৃথিবীতে আর পরীক্ষা আর হইলো না, মানে আল্লাহ কোনো কিছু মানে আল্লাহ সরাসরি পরীক্ষা করেন নেওয়ার না। জন্য ছেলে মেয়েদের মধ্যে সঙ্গম করাটা বা ভাই বোনের মধ্যে এটা জায়েজ করে দিছিল, এটাই, এবং এটাই আপনার হচ্ছে যুক্তি, এটা আপনার ইয়া না, বিধিনিষেধ না, এটা হচ্ছে যুক্তি। ধরেন এই যে বর্তমানে যে এখন পৃথিবীতে 750 কোটি মানুষ আছে আনুমানিক, যদি এখানে ডাইরেক্ট প্রতি ঘরে ঘরে ফেরেশতা আসিয়া যদি আপনার কোরআন দিয়া যায় তো আপনাকে সবাই আমি বিশ্বাস প্রশ্ন হয়ে যাবে, করলাম এখানে কি নিয়ে, পরীক্ষা আর আপনি কথা নিয়ে গেলেন কোন দিকে? এটা তো ওইটার আরেক ভিত্তিতে দিকে নিয়ে বলছি। গেলেন, সেখানে তো আরো আপনার অবস্থা খারাপ, যে আপনার আল্লাহ চায় না যে আমরা বিশ্বাস করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ আমাদেরকে বেশি সমর্থন করে, আমাদের মতো নাস্তিকদেরকে, কারণ আপনার আল্লাহ চাচ্ছে আমরা বিশ্বাস না করি, আপনার আল্লাহ ইচ্ছে করে প্রমাণ দিচ্ছে না। তার মানে তো আপনি আমাদের, আপনাদের চেয়ে আমাদেরকে বেশি জাস্টিফাই করে ফেললেন নাস্তিকতাকে, মানে মাশাল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো জানি না, আপনি পড়ে নিয়ে কিছু একটা আগেরটাতেই ফিরে আসেন, একটা আলোচনাটা আবারও ফিরে আসেন। আপনি আমাকে বল একটা কারণ দেখান যেই কারণে আগের যুগে আপনার ভাই বোনের মধ্যে সঙ্গম করাটা ভালো কাজ ছিল, এখন খারাপ কাজ। আপনি কারণ হিসেবে বললেন তখন ভাই বোনের মধ্যে সঙ্গম না করলে বাচ্চা পয়দা করা সম্ভব ছিল না, প্রজন্ম বিস্তার করা সম্ভব ছিল না। তার মানে আপনি আপনার আল্লাহকে ছোট করে ফেললেন, আপনার আল্লাহ এতই অক্ষম, আপনার আল্লাহ এতই দুর্বল যে ভাই বোনের মধ্যে সঙ্গম, যেটা এখন আপনিও নোংরা বলেন, এই নোংরা কাজটা না করালে আপনার আল্লাহ ই করতে পারতো না, ওই বংশ বিস্তার করতে পারতো না। মানে আপনি আপনার আল্লাহরে কেমনে বাস দিচ্ছেন আপনি বুঝতে পারছেন নূর হোসেন ভাই? এনিওয়ে আপনি যদি মুখটা কিছু খোলা রাখেন আমার মনে হয় আপনি আল্লাহরে বাস দিয়ে আল্লাহর ব্যথা তুলে দিবেন। এনিওয়ে নূর হোসেন ভাই, আমরা তাহলে আজকে আলোচনায় ফিরে যাই, কারণ আমার মনে হচ্ছে আপনি আপনার আল্লাহকে প্রচুর পরিমাণে বাস দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না ভাই, আপনার না গুনাহ ভাই, হচ্ছে। না ভাই, আগেকার দিনও আপনার এই যে বংশ বিস্তার করার জন্য আপনার ভাই বোনের মানে বিয়ে করা হয়েছে, এটা তো আমি আগেই বলছি যে আল্লাহ সরাসরি কোনো কিছু করতে চান না হ্যাঁ কেন, আল্লাহ, পরীক্ষার হ্যাঁ জন্য, আবারও বাস দিচ্ছেন, আপনার আল্লাহ চায় না যে আমরা বিশ্বাস করি, আবারও বাস দিলেন আমাকে, পরীক্ষা আপনার আল্লাহ স্কুলে যে পরীক্ষা চায়। প্রফেসর পরীক্ষা নেয় স্যারেরা কি হ্যাঁ আপনার আগে বলে দেয় যে এক্স্যাক্টলি, আপনার মানে আপনি পরীক্ষার আপনার জন্য আল্লাহরে বাস আমাদের দিলেন, ইলাম আল্লাহ পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষার রেজাল্ট যেহেতু আপনি জানেন না, পরীক্ষাটা আল্লাহ কোন পরকালে, দিকে কি করবে ভাই, ভাই আপনি আমাদেরকে তো নিশ্চয়ই বিশ্বাস জানেন আছে যে না আপনি, পরীক্ষার রেজাল্ট না আমার পরকালে দিব, বিশ্বাস হয় না, আপনাকে আমি আফতার জিজ্ঞেস লাফে দিব, করছি, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো মনে করেন যে আপনার আল্লাহ পরীক্ষার রেজাল্ট কি চায় বা কি নিতে চায়, কোনটা বানাইতে চায়, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন না, আপনি তো তাই না, নাকি না? আপনি জানেন অলরেডি যে আল্লাহর পরীক্ষার রেজাল্ট কোনটা চাচ্ছে কার কাছে, এটা তো আপনি জানেন, নাকি না জানেন না? জানি আপনি জানেন যে আল্লাহ কার পরীক্ষার রেজাল্ট কি চাচ্ছে বা কোনটা পছন্দ করছে রেজাল্ট, এটা আপনি আগে থেকে জানেন? ভাই রেজাল্ট ধরেন আমরা পরীক্ষা ফেলে যেমন যেমন আপনি আপনি ফেল করলে আল্লাহ খুশি হবে নাকি আপনি ইয়া করলে আল্লাহ খুশি হবে, এটা আপনি আগে থেকে জানেন? ধরেন আমার এখন দুই পা নাই, হাত নাই, তারপর আমি খাইতে পারি না, মানে গরিব দরিদ্র, তারপর আল্লাহকে আল্লাহর উপর বিশ্বাস রাখি, মানে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এরকম করেছে, ঠিক আছে, যে এর ফলে আমার এই আখেরাতে বা আফটার লাইফ মানে পরকালে আমাদের আমাদেরকে শান্তি দিবে, আমাকে শান্তি দিবে, বেহেশতে দিবে। ইয়াটা কি বলে, আমি তার মানে সেটার উপর ভিত্তি করে আপনি বলছেন যে আল্লাহ চাচ্ছে ওইটা? তাহলে তো ভাই আপনি দুই রকম কথা বললেন, আপনি একটু আগে বললেন আল্লাহ চাচ্ছে না চাচ্ছে না কেউ বিশ্বাস করুক, আবার আপনি আপনি বললেন আল্লাহ চাচ্ছে বিশ্বাস করুক তাহলে ভেস্তে দিতে পারবে, দুই রকম কথা হলো না? আমার কথা বুঝলেন, আল্লাহ সরাসরি কোনো কিছু, আপনারা যদি নিদর্শন যদি একদম সরাসরি দেখে ফেলেন যে আল্লাহ ফেরেশতা দিয়ে কোরআন নাযিল করেছে, তখন তো আপনারা বিশ্বাস করবেন যে আল্লাহ আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে আল্লাহ সেটা চাচ্ছে না, তাহলে আমাদের পয়েন্টটা বেশি জাস্টিফাইড হয়ে গেল না, নাস্তিকতাই আল্লাহ যদি আপনার আল্লাহ। চাইতো তাহলে পৃথিবী মিলার পরীক্ষা করার দরকার ছিল না, তারপরে পৃথিবী ধ্বংস করে নিলেও আল্লাহ কিছু যায় আসে না, এটা একমাত্র পরীক্ষা করার জন্যই আল্লাহ এসব করতেছে না, ঠিক আছে হ্যাঁ পরীক্ষা ভাই, নেবে আল্লাহ সেই জন্য, মানে আল্লাহ সেই ই জন্য করছে না, তো আপনি তো সেটাই, আমিও তো সেটাই বললাম যে আপনি আলটিমেটলি আমাদের যে পজিশন নাস্তিকতার যে পজিশন সেটাকেই আপনি জাস্টিফাই করলেন, আপনার সেটাকে তো আপনি বিশ্বাস জাস্টিফাই করেন করে না, ফেললেন, আপনাদেরকে জাস্টিফিকেশন কিভাবে করবো, আপনাদের আল্লাহকে বিশ্বাসই করেন না, আপনি তো বললেন আপনার আল্লাহ চায় না যে আমরা বিশ্বাস করে ফেলি সহজে, আপনি বললেন না? যে আপনাদেরকে যে মৃত্যুর আগে নিদর্শন দেখাইবে যে
আমি আল্লাহ এক আছি, আপনাদেরকে আপনার মনে মনে থাকতে পারে, এখন দেখা যায় কিনা তা জানি না, মৃত্যুর আগে আপনি মনে মনে হইলো ভাববেন যে আরে আল্লাহ ছাড়া আমরা কিভাবে আইলাম, কিভাবে মহাবিশ্ব হলো, কিভাবে পরমাণু তৈরি হলো, কিভাবে সৌরজগৎ হলো, এগুলি কিভাবে গ্যালাক্সি হলো, এগুলি আপনারা মনে মনে হইলো ভাববেন, মানে এমন একটা তো ভাই বোঝাতে অন্যটাও ভাবতে পারে তাই না? একটা মানুষ তো ভাবতে পারে মা কালী ছাড়া এগুলো কেমনে হলো, বুঙ্গা বুঙ্গা ছাড়া এগুলো কিভাবে হলো, এটাও তো ভাবতে পারে তাই না? ভাই অন্য ধর্মের ব্যাপারও এগুলি মানে একই তো যুক্তি, মরার আগে ওনা বুঝতে পারবে ভাই, মরলে বুঝতে ইসলাম পারবে। কোরআন আর অন্যান্য ধর্ম অনেক পার্থক্য ভাই, কোরআনে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব আছে। এই রে সর্বনাশ ভাই, আপনি তো আবারও বাস দিচ্ছেন আপনার ইসলামকে, কোরআনের মধ্যে বৈজ্ঞানিক তথ্য বলে আপনি আবারও আপনার ইসলামকে বাস দিচ্ছেন ভাই। কোরআনে বৈজ্ঞানিক তো তত্ত্ব মনে আছে করবেনি একটা ভাই, ভাই, কোরআন থেকে বিজ্ঞান শব্দটা আমাদেরকে একটু দেখান তো ভাই, কোরআন থেকে বৈজ্ঞানিক তত্ত্ব তো অনেক দূরের কথা, বিজ্ঞান শব্দটাই দেখান তো ভাই একটু আমাদেরকে, কোরআনে আছে বিজ্ঞান বিজ্ঞান শব্দটা? আপনি 1400 বছর আগে যদি স্পষ্টভাবে বলে দিত যে যে ব্ল্যাক হোল, তারপরে এই যে ধরেন সৌরজগৎ পরমাণু, এই যদি স্পষ্টভাবে বলে দিত, তত এই যে আগের দিনের মানুষ তো কোরআনকে অস্বীকার করতো। এই জন্য পরোক্ষভাবে বলছে ভাই, পরোক্ষভাবে পরোক্ষ ভাবে বলছে, পরোক্ষ ভাবে পরোক্ষভাবে বলা হয়েছে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ ইচ্ছা করে ভুল বলছে, ইচ্ছা করে আপনার আল্লাহ হচ্ছে সঠিক তথ্য দেয় নাই এটা নাকি? সব যুগের জন্য প্রমাণ হওয়ার জন্য বলছে, মানে 1400 বছর আগে মানুষ যদি বলতো যে এই যে ব্ল্যাক হোলের কথা বলতো, তারপর পরমাণু, পরমাণুর থেকে ক্ষুদ্র পদার্থ আছে, এই যে এইসব ব্যাপারে যদি স্পষ্ট কোরআনে বলা থাকতো, তো 1400 বছর আগের মানুষ কোরআনকে প্রত্যাখ্যান করতো যে এটা কোনোভাবেই সম্ভব সম্ভব না। তার মানে এখন তো একটা তাহলে লাগবে নাকি? তার মানে এখন কি কোরআন আরেকটা লাগবে? না এই যে আপনার, এই যে আপনাদের জন্য কোরআনের মধ্যে পরোক্ষ ভাবে বলা হয়েছে, আপনারা নাই তো উদাহরণ পরোক্ষ করার ভাবে, জন্য নাই তো এগুলা বলা, একটাও বলা আচ্ছা আপনারা পড়েন পড়েন পড়লেই পাইবেন, পড়লে আমি তো পড়ালে পাইলাম, পড়তে পড়লে পাইলাম যে মানুষ জন্ম হয়েছে মেরুদণ্ড এবং বক্ষ বিজোড়ের হাড়ের মাঝখান থেকে হচ্ছে বীর্য নির্গত হয়েছে, সেই বীর্য থেকে মানুষ জন্ম হয়েছে, এটা জানলাম, পড়েই তো জানলাম। সূরা মুমিনের ভিতরে আপনার এই যে সব বিস্তারিত আছে, আপনার এই যে ভ্রূণ তত্ত্বের ব্যাপারে আছে, ভ্রূণ হ্যাঁ তত্ত্ব আছে না? ভ্রূণতত্ত্বের ব্যাপারে বলা হচ্ছে যে এই যে আমাদের সামনে একজন ডাক্তার বসে আছে, তার সামনে আপনি এটা বলতে চাচ্ছেন যে একটা মানুষের জন্মের সময় বীর্য থেকে রক্ত হয়, রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়, এটা বলতে চাচ্ছেন? কোরআনে আপনার এটা লেখা আছে, এই ভুল যে লেখা আপনার আছে। এই ভুল লেখা আছে, একটা ডক্টর ছিল এই যে কিতমুর, নাম শুনেছেন? কিতমুর, প্রফেসর কিতমুর, হ্যাঁ সে কি বলছে? সে বলছে দেখতে জোকের মতো লাগে, হ্যাঁ এতে এরকম কি কিতমুরের, প্রমাণিত হয়? তিনি তো গবেষণা করছেন, মানে শেষ পর্যন্ত তিনি ছয় দিয়ে সাক্ষী দিয়েছে যে আমি আর আরো মানতে আরো বাধ্য আরো লাখ হয়েছি। আর আরো লাখ হাজার লাখ হচ্ছে গবেষকের নাম আমি আপনাকে দিতে পারি, আপনি যেমন এক দুইটার নাম দিচ্ছেন, যাদের নাম দিচ্ছেন তারা ইনফ্যাক্ট কোরআনের বক্তব্যটাকে সমর্থনও করে নাই। কিতমুর কোথাও বলে নাই যে কোরআনে যেভাবে বর্ণনা দেওয়া আছে প্রথমে রক্তপিণ্ড হয়, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়, মাংসপিণ্ড থেকে হাড্ডি হয়, এই জিনিস কিতমুরও বলে নাই। কিতমুর কি কইছে আপনি? আমি আমি নিশ্চিত আপনি পড়েনও নাই কিতমুর কি বলেছে। কিতমুর জোকের কথা বলেছে, আসলেই তো জোকের মতো দেখতে, অন্যরা বলে দিয়েছে যে আল্লাহ মানে জোক, রক্তপিণ্ডর মিনিং বার করেছে জোক, আলাদা শব্দের তো এই যে রক্তপিণ্ড বা জোকের মতো দেখতে জি বস্তু, না জোকের মানে মতো দেখতে বস্তু না, জি না জোকের মতো দেখতে বস্তু না, তাহলে কি নূর মানে বলবেন আলোর মতো দেখতে বস্তু? বা নূর মানে কি নূর আপনি শব্দের বলবেন, অর্থ হ্যাঁ নূর শব্দের অর্থ আলো না, আপনি এখন কি বলবেন তাহলে? নূর শব্দের অর্থ আলো না, নূর শব্দের অর্থ তাহলে অমুকের মতো দেখতে, এই যে টর্চ লাইটের মতো দেখতে বস্তু অথবা শব্দ তো পাখির বহু মতো বচন সোজা আছে দেখতে না, বস্তু। হ্যাঁ একটা শব্দের তো বহু বচন আছে, বুঝিনি শব্দের বহু বচন আছে শব্দের তো বহু বুঝছে, বচন আছে না, বহু বচন হ্যাঁ তো আলাদা শব্দের অর্থ এটা ভাই বহু বচন। হ্যাঁ জমাট বাঁধা রক্তপিণ্ড ভাই, আল্লাহর অর্থ জমাট বাঁধা রক্তপিণ্ড, এমন কোন তাফসীর কারক নাই, এমন কোন স্কলার নাই আদিম যুগের যারা জিন্দেগিতে কেউ কোনোদিন এটাকে বলছে জোকের মতো দেখতে, সবাই বলেছে যে এটার মানে হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড, এবং এটা হাদিসে তো ক্লিয়ারলি এই বলা যে ভাই, জমাট হাদিসের মধ্যে তো বাজার সমাজ, রক্ত হ্যাঁ আর হাদিসে জোক, এটা এই আরো পাখি ক্লিয়ারলি বলা লাল, দুটোটাই লাল ভাই, দুটোটাই তো ভাই জমাট বাঁধা ভাই, রক্ত আপনি আর যদি জোক। এখন একটা জিনিসের নাম বলি যেটা পায়খানার সাথে মেলে, কালারে মেলে, শেপে মেলে, সাইজে মেলে, তাহলে সেই শব্দটার মানে পায়খানা ধরে নিবেন? ভাই এই যে যেমন ধরেন আমি বললাম আপনাকে তো কোরআনে আগে জয়তুন ফলের বলছি কথা যে বলা আছে, পরোক্ষভাবে শুনে বলা শুনে হয়ে যাবে, আপনাদের আমি জন্য ধরেন এই যে পরোক্ষভাবে সুরা বলা তাহরীরের হয়েছে। মধ্যে ওয়াতিনি ওয়া জয়তুন বলা আছে না, ওয়াতুরিসিনি না একটা আয়াত আছে না, তো ওখানে জয়তুন ফলের কথা বলা হয়েছে। এখন আমি জয়তুন ফলের মতো দেখতে আমি যদি একটা প্রাণীর পায়খানা দেখাই বলি এই পায়খানাটা তো দেখতে জয়তুন ফলের মতো, সাইজে শেপে কালারে সেম, তখন আপনি বলবেন যে আসলে কোরআনে এখানে জয়তুন মানে ওই পায়খানা, ওই প্রাণীর পায়খানাটা বোঝানো হয়েছে, এইভাবে বলবেন আপনি? এইভাবে বলবো যেমন এই যে ওইভাবে